দেশে খাদিজাত সামগ্রী বিক্রির পরিমাণ নিয়েও 112তম মন কি বাতে উচ্ছ্বাস প্রকাশ করেন মোদি। তাকে বলতে শোনা যায়, খাদি গ্রামীণ শিল্পের টার্নওভার 1.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে এই প্রথমবার। খাদির বিক্রি বেড়েছে 400%। এই বিক্রি বৃদ্ধির বিষয়টি চাকরির ক্ষেত্রকেও প্রশস্ত করছে। সেই সঙ্গেই এদিনের অনুষ্ঠানে মোদি জানিয়েছেন, সরকার একটি বিশেষ কেন্দ্র খুলতে চলেছে যার নাম মানুষ। মাদকাসক্তদের মূল স্রোতে ফেরাতেই এই প্রয়াস। কদিন আগেই সরকার এই পোর্টালটির সূচনা করেছেন। সেই সঙ্গে একটি টোল ফ্রি নম্বরও রয়েছে, 1933। এই নম্বরে ফোন করে যে কেউ পুনর্বাসন সংক্রান্ত তথ্য বা পরামর্শ চাইতে পারেন। প্রসঙ্গত, 3 মাসের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত। লোকসভা নির্বাচনের শেষে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। তারপর গত জুন থেকে ফের নতুন করে শুরু হয়েছে তার এই মাসিক বেতার অনুষ্ঠান।